হ্যালো ফুটবল ফ্যান্স, প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচের আগে কালকে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলোনি একটি প্রেস কনফারেন্স করেছেন, যেখানে ম্যাচটিতে মেসির খেলা ও শুরুর একাদশে একসাথে লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজের খেলা নিয়ে কথা বলেছেন তিনি। এছাড়াও সার্জিও রোমেরোর পুনরায় আর্জেন্টিনা দলের ফেরার বিষয় নিয়েও কথা বলেছেন কোচ লিওনেল স্কলোনি। প্রেস কনফারেন্সে সবার আগেই লিওনেল স্কলোনি দ্য ওয়ান অ্যান্ড অনলি গোট লিওনেল মেসির কথা বলেছেন। স্কলোনি বলেন, মেসি প্যারাগুয়ের বিপক্ষে খেলবেন কিনা সেটা দুটো বিষয়ের উপর নির্ভর করবে, প্রথমত মেসি কেমন অনুভব করছে, এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচটির মাত্র চার দিন পর আরও একটি খেলা আছে আর্জেন্টিনার। তাই তিনি প্যারাগুয়ের বিপক্ষে 80 মিনিট খেলতে পারেন এবং পেরুর বিপক্ষেও, অথবা দুই ম্যাচেই 90 মিনিট করে খেলে ভালো থাকবেন এটা সহজ বিষয় নয়। যদি সে খেলার জন্য তৈরি থাকে তাহলে কত মিনিট করে খেলতে পারবে এটাও গুরুত্বপূর্ণ বিষয়। সে যদি ম্যাচটি শুরু থেকে খেলার জন্য ফিট না থাকেন তাহলে যে তার জায়গায় শুরুর একাদশে থাকবে সেও ভালো করবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও স্কলোনি মেসির ইন্টার মায়ামিতে থাকার বিষয়টিও নিশ্চিত করেছেন। চলতি মৌসুমে ইন্টার মায়ামি MLS এর প্লে অফে কোয়ালিফাই করতে না পারায় লিওনেল মেসির বার্সেলোনা কিংবা ইউরোপের অন্য কোনো ক্লাবে যাওয়া নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। স্কলোনি বলেছেন, মেসি চলতি মৌসুমের বাকিটা সময় মাঠের বাইরে থাকলেও এটা আমাদের জন্য কোনো ক্ষতি করবে না। আর্জেন্টিনার পরবর্তী মাসের ম্যাচগুলোর আগে লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে ট্রেনিং করবেন ও চলতি মৌসুমে মায়ামির হয়ে MLS এ শেষ ম্যাচটি খেলবেন, এবং নভেম্বর মাসে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোর পর প্রায় এক মাস মতো ছুটি কাটাবেন তিনি, এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তিনি ইন্টার মায়ামিতে পুনরায় যোগ দেবেন এবং পরবর্তী মৌসুমের জন্য ইন্টার মায়ামির হয়ে ট্রেনিং শুরু করবেন মেসি। এছাড়াও লিওনেল স্কলোনি শুরুর একাদশে জুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেজকে একসাথে খেলানোর বিষয় নিয়েও কথা বলেছেন। এই দুই স্ট্রাইকারকে একসাথে একই একাদশে খেলানোর বিষয় নিয়ে তিনি বলেছেন, এটা অবশ্যই সম্ভব। তিনি ট্রেনিংয়ে এই দুজনকে একসাথে একই একাদশে খেলিয়ে দেখেছেন এবং পরবর্তী ম্যাচেও এমনটা দেখা যেতে পারে, যেখানে লিওনেল মেসিকে নাম্বার 10 পজিশনে রেখে তার সামনে এই দুজন স্ট্রাইকারকে রেখে একাদশ সাজাতে পারেন তিনি, এবং প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচটিতে আর্জেন্টিনার একাদশে এরকম কিছু পরিবর্তনের আভাসই পাওয়া গেছে। এছাড়াও সার্জিও রোমেরোর পুনরায় জাতীয় দলে ফেরা নিয়েও কথা বলেছেন কোচ লিওনেল স্কলোনি। বর্তমান সময়ে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন রোমেরো। একক কৃতিত্বে বোকা জুনিয়র্সকে একের পর এক ম্যাচে জয় এনে দিচ্ছেন তিনি, যার কারণে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলোয় তার পুনরায় জাতীয় দলে ফেরা নিয়েও কথাবার্তা চলছে, যার ভিত্তিতেই কোচ লিওনেল স্কলোনি বলেছেন, চিকুইত বা ক্ষুদ্র একজন অসাধারণ মানুষ, আমরা তার প্রশংসা করি। আর্জেন্টিনা দলের দরজা সবসময় সবার জন্য খোলা আছে। এছাড়াও বর্তমানে ক্রিশ্চিয়ান রোমেরোর অসাধারণ ফর্মের প্রশংসাও করেছেন স্কলোনি। তিনি বলেন, সে বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে, তাকে এটা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। চলতি মাসে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচের আগে এইসব বিষয় নিয়ে কথা বলেছেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি।